السلام عليكم ورحمة الله وبركاته. আমরা জানি একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, কিন্তু তবু আমরা পরকাল বিমুখ এবং দুনিয়ামুখী। কিন্তু কেন আমাদের হওয়া উচিত ছিল পরকালমুখী এবং দুনিয়া বিমুখ, কিন্তু আমরা এর উল্টো? এর কারণ হলো পরকালীন জীবন সম্পর্কে আমাদের যতটুকু উপলব্ধি দরকার ততটুকু উপলব্ধি আমাদের নেই। যদি ততটুকু উপলব্ধি থাকতো তাহলে আমরা পরকালমুখী হতাম এবং দুনিয়া বিমুখতা অবলম্বন করতাম। যদি কারো দাঁতে ব্যথা হয় তাহলে সে রাতে ঘুমাতে পারে না, কেননা সে দাঁতের ব্যথার যন্ত্রণা উপলব্ধি করতে পারে। তেমনিভাবে আমরা যদি জাহান্নামের আগুনের যন্ত্রণা উপলব্ধি করতে পারতাম তাহলে আমরা গুনাহ নিয়ে ঘুমাতে পারতাম না, চলতে পারতাম না। আমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকতে পারতাম না। আমরা হাসি ঠাট্টা তামাশা অনৈতিক কাজের মধ্যে লিপ্ত থাকতে পারতাম না, কেননা একটা গুনাহ মানে হলো আমাদের গায়ে আগুন লাগানো, যদিও সেটা পরে হোক। পরেরটাই বর্তমানে উপলব্ধি করে সেটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন।